हेलो एवरीवन, आज के आमरा डिफरेंशिएशन अंडर द साइन ऑफ इंटीग्रेशन आरेकटा एग्जांपल करब। एटा फर्स्ट टाइपेर ही, किन्तु एखाने देखो प्यारामिटार दुटो देवा आछे, एकटा ए एकटा बी। ठीक आछे, एई क्षेत्रे किच्छु ना, जस्ट तोमरा कि करबे जे कोनो एकटाके फिक्स धरे नेबे। तो एखाने आमरा हय ए बा बी, जे कोनो एकटाके तोमरा कि करबे प्यारामिटार हिसेबे ट्रिट करबे। तो आमि धरे निलाम एटाके प्यारामिटार, तोमरा इच्छा करले बीटा धरते पारो, रिजल्ट किन्तु सेम ही आसबे। ताहले सल्यूशन वी टेक ए एज ए पैरामीटर হয়ে গেল, এটাকে প্যারামিটার ধরলাম। তারপর সিম্পল আমরা যেভাবে করি সেভাবে করব। তাহলে লেট ফাংশনটা কি ধরবো, এফ অফ এক্স কমা এ ইকুয়াল টু কত হবে, লগ অফ এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এক্স বিলংস টু কোথায়, ক্লোজ ইন্টারভাল জিরো থেকে পাই বাই টু, আর এটাও গ্রেটার দেন জিরো, বিটাও গ্রেটার দেন জিরো। এবার আমরা দেখতে হবে কি মাঝখানে কোনো ব্রেক পয়েন্ট আছে কি না। যেহেতু লগ ফাংশন এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু ভেতরের মানটা যদি মান জিরো হয়ে যায় তাহলে এটা কী হবে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এ আর বি তো গ্রেটার দেন জিরো, তাই না, এ আর বি গ্রেটার দেন জিরো। এবার এক্স মানটা জিরো থেকে পাই বাই টু, জিরো হলে সাইনটা জিরো কিন্তু কস নট জিরো, পাই বাই টু হলে কস পাই বাই টু জিরো কিন্তু সাইন নট জিরো, তার সঙ্গে তো একটা নট জিরো সংখ্যা গুণ আছে। তাহলে দেখো ভেতরের পার্টটা কখনো আমাদের কী হবে, জিরো হবে না। তাহলে যেহেতু এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স গ্রেটার দেন জিরো ফর অল এক্স বিলংস টু কোথায়, ক্লোজ ইন্টারভাল জিরো থেকে পাই বাই টু, এ গ্রেটার দেন জিরো কমা বি গ্রেটার দেন জিরো, তাহলে আমরা এখানে কী বলতে পারবো, দেয়ার ফর এফ অফ এক্স কমা এ এটা কি ইজ ওয়েল ডিফাইন্ড। অলসো লগ ফাংশন কীরকম হয়, যদি লগের ভিতরটা গ্রেটার দেন জিরো হয় তাহলে লগ ফাংশনটা কী হয়ে যায়, কন্টিনিউয়াস ফাংশন, ওয়েল ডিফাইন্ড। আচ্ছা এখানে গ্রেটার দেন জিরো করলাম কেন, লেস দেন করলাম না কারণ দেখো এখানে তো এ আর বি গ্রেটার দেন জিরো ছিলই, আর জিরো থেকে পাই বাই টু এর মধ্যে কস সাইন দুটোর মান জিরো থেকে তোমার হচ্ছে জিরোর থেকে বড় হয়। তাছাড়াও যদি নেগেটিভ এখানে যদিও নেই, যদি নেগেটিভ পোর্শন থাকতো তবুও এখানে স্কোয়ার ছিল তাহলে পজিটিভ হয়ে যেত, যদি এখানে নেগেটিভ হবেই না, এমনিতেই জিরো থেকে পাই বাই টুর মধ্যে কস বা সাইন কেউই নেগেটিভ হয় না। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়েল ডিফাইন্ড। তার সঙ্গে কি তাহলে ভেতরটা গ্রেটার দেন জিরো, তাহলে লগ ফাংশনটা কী হবে, আমরা আগের দিনই পড়েছিলাম কন্টিনিউয়াস করানোর সময় যে লগ ফাংশনটা কী হয়, কন্টিনিউয়াস। তাহলে ওয়েল ডিফাইন্ড। অলসো এফ অফ এক্স কমা এ ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু কোথায়, ক্লোজ ইন্টারভাল জিরো থেকে পাই বাই টু এবং এ গ্রেটার দেন জিরো। যদি এখানে আমরা এটাকে প্যারামিটার নিয়ে কাজ করছি তাহলে এ গ্রেটার দেন জিরো, এখানে বি এর কোনো ভ্যালু নেই তাই আমরা বি লিখবো না। এখন কী করতে হয়, করাপাটিটাকে তোমার পার্সেলে ডেলিভারি করতে হবে কার সম্পর্কে, এ এর সাপেক্ষে, ডেল এফ ডেল এ নাও কি হবে, লবকে সাপেক্ষে করলে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, আর এখানে এ আছে উপরে আসবে টু এ কস স্কোয়ার এক্স। এবার যেহেতু নিজের ফাংশনটা কোনো ধরনের জিরো হতে পারে না, আমরা এখানে দেখেছি এটা দেন জিরো, তাহলে কী হবে, এটা এক্সিস্ট করবে এবং এটাও কি একটা কন্টিনিউয়াস ফাংশন, কারণ কস সাইন দুটোই কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস ফাংশন নিচেটা গ্রেটার দেন জিরো, তাহলে কন্টিনিউয়াস ফাংশনের যোগফল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ফাংশনের ভাগফল কন্টিনিউয়াস যখন নিচেরটা গ্রেটার দেন জিরো। ঠিক আছে, তো এটা কী হবে, এক্সিস্ট করবে তার সঙ্গে কী হবে, কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু কোথায়, ক্লোজ ইন্টারভাল জিরো থেকে পাই বাই টু, আর
এটা কেমন হবে গ্রেটার দেন জিরো, ঠিক আছে। এবার আমরা কি করবো, একটা ফাংশন ডিফাইন করবো, তাই না? না, উই ডিফাইন এ ফাংশন, ফাই অফ এ বাই কেমন হবে, ফাই অফ এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এফ অফ এক্স কমা এ ডিএক্স, জিরো থেকে পাই বাই টু লগ অফ এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তারপর এটা কী করবো আমরা, এখন ডেরিভেটিভ করবো। ডিফারেন্সিয়েটিং এটা আমি ওয়ান করে দিই, ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এ উই গেট কি পাবো আমরা, ফাই ড্যাশ অফ এ ইকুয়াল টু জিরো থেকে পাই বাই টু ডেল এফ ডেল এ ডিএক্স, তাই না? এটা ফর্মুলা ছিল আমাদের, জিরো থেকে পাই বাই টু ডেল এফ ডেল এ মান কত বেরিয়েছে আমাদের, এই যেখানটায় মান বসে দাও, টু এ কস স্কোয়ার এক্স এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। এটাকে কী করবো আমরা, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার জন্য কী করবো বলো তো, এখানে তো উপর কস স্কোয়ার গুণ আছে, যদি কস স্কোয়ার গুণ না থাকতো তাহলে কী করতাম, ওপর নিচে কস দিয়ে ভাগ করলে আমাদের চলে আসতো, কিন্তু এখানে কস স্কোয়ার গুণ আছে তাহলে এটা ডিরেক্টলি আমাদের আসবে না, তো আমরা এটাকে অন্য একটা ফাংশন ধরে নিয়ে করবো। লেট আই ইকুয়াল টু জিরো থেকে পাই বাই টু কস স্কোয়ার এক্স এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা এখানে লেট না, আমি এটা করলাম সময় সময় জিরো থেকে পাই বাই টু টু এ আই টু এ আই, আচ্ছা জিরো থেকে পাই বাই টু সরি টু এ ইন্টু আই, টু এর যে কনস্ট্যান্ট তার সঙ্গে আই, আই মানে কি এখানে হোয়ার আই ইকুয়াল টু এটা, ব্যাস এটা মান বের করো, এ স্কোয়ার দিয়ে নিচে গুণ করে দাও, এখানে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স তো এসেছিলো তার সঙ্গে বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স যোগ করো এখানটায়, এখানটা বিয়োগ করো, ঠিক আছে। এটা আমরা যোগ বিয়োগ করব, করার পর এটা আমি রাফে লিখলাম, এটা তোমরা তুমি হচ্ছে কি মনে মনে করতে পারো বা অসুবিধা হলে তোমরা লিখে নিতে পারো, তো করার পর দেখবে এটা আসবে ওয়ান মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, ওয়ান বা এ স্কোয়ার থাকুক, ওয়ানের ইন্টিগ্রেশন করলে আসবে আমাদের পাই বাই টু মাইনাস বি স্কোয়ার তো ছিল, সাইন স্কোয়ারটাকে লিখতে হবে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, জিরো থেকে পাই বাই টু, যেহেতু ওয়ানটাকে করে নিয়েছি তাই ওয়ানটাকে আমরা বাইরে করে দিলাম, ইকুয়ালটা কত আসবে ওয়ান বাই এ স্কোয়ার পাই বাই টু তো আসবেই, এটাকে বি স্কোয়ার দিয়ে পরে ছাক করে দাও, জিরো থেকে পাই বাই টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা কি আসবে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার ইন্টু আই, এ স্কোয়ার করলে তো এস কস এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বা এটা। আচ্ছা এখানে আমার সরি এখানে এ স্কোয়ারটা আসবে না, তাহলে বি স্কোয়ার শুধু আসবে, কারণ এখানে আমরা স্কোয়ার ধরে নিই, ঠিক আছে তাহলে এটা আসলে আমাদের মান। এবার এ স্কোয়ার দিয়ে ভেতর দিকে গুণ করে দেয়, তাহলে এ পাশটা আসছে আমাদের আই ইকুয়াল টু
पाई बाई टू ए स्क्वायर माइनस वन बाय ए स्क्वायर और ऊपर बी स्क्वायर छिल ए बी स्क्वायर कन्स्टेंट बाहर बैर कर और क्यों करब ऊपर नीचे ए स्क्वायर कॉस स्क्वायर एक्स दिए हमें क्यों करब नीचे भाग कर देव तेल ऊपर आसबा जीरो थे के पाई बाई टू कत आस वन बाय ए स्क्वायर सिक्स स्क्वायर एक्स बाय वन प्लस बी माइनस बी बाय ए टेन एक्स तार होल स्क्वायर डीएक्स प्लस हमारे आस स्क्वायर बाय ए स्क्वायर इंटू आई तेल एटुकुटा आसले हमें कि ए लाइनटा के सल्व कर इक्वल टू आई टेके पर चले आसो नहीं इसे भग्नांश जोग वियोग कर दो तेल आस स्क्वायर माइनस बी स्क्वायर बाय ए स्क्वायर इंटू आई इक्वल टू पाई बाय टू ए स्क्वायर एखे आस माइनस बी स्क्वायर बाय ए टू द पावर फोर ए बाय बी टैन इनवर्स बी बाय ए टैन एक्स এটাকে তোমার রাফে জেড ধরনের করতে পারো জিরো থেকে পাই বাই টু তাহলে পাই বাই টু এ স্কোয়ার এনে কাটবে মাইনাস বি বাই এ কিউ এটার মান আসবে পাই বাই টু টেন পাই বাই টু ইনফিনিটি টেন ইনভার্স ইনফিনিটি পাই বাই টু আর জিরোতে জিরো টেন ইনভার্স জিরো জিরো ব্যাস চলে আসলো তাহলে এখানে আই ইকুয়াল টু আসছে আমি দেখি এ স্কোয়ার বাই ए स्क्वायर माइनस बी स्क्वायर एखे हमें कमन कि आसा ए पार्टे नहीं आसलम तर संगे ए पार्ट आस टू ए किूब पाई कमन नहीं नाओ तो आस माइनस बीता क्यों काटबे ए स्क्वायर ए किूब कटे जाता सूत्रे भांगो सूत्रे भांगे काटबे तर थक पाई নিচে থাকবে আমাদের টু এ ইন্টু এ প্লাস বি এবার এই মানটাকে আমরা কোথায় পুট করবো আই ইকুয়াল টু এটা এলো আমাদের তাহলে এখানটাই তাই না কোথায় যেখানটাই তাহলে ফাইডাস্ট এ ইকুয়াল টু বেরোবে আমাদের টু এ ইন্টু আই আই এর মান যেটা বেরিয়েছিল সেটা বসে দেবো আমরা দেয়ার ফোর ফাইডাস্ট অফ এ ইকুয়াল টু আমাদের ছিল টু এ ইন্টু আই ইকুয়াল টু টু এ গুণ করে দিলে পাই বাই এ প্লাস বি এবার কী করতে হবে আমাদের আমাদের যেহেতু এর করতে বলেছে পাই অফ এ তাহলে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে ইন্টিগ্রেটিং উই গেট কী পাবো আমরা পাই অফ এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পাই বাই এ প্লাস বি ডি এ প্লাস সি এ মানটা আসবে পাই ইন্টু লগ অফ এ প্লাস বি প্লাস সি এবার আমাদের কী বের করতে হবে সি এর মানটা বের করতে হবে এক্ষেত্রে আমরা কী করবো বলতো এ ইকুয়াল টু বি পুট করবো তাহলে পুটিং এ ইকুয়াল টু বি উইকেট এটা দুই নম্বর কী পাবো আমরা পাই অফ এ ইকুয়াল টু পাই লগ এ ইকুয়াল টু বি তাহলে এ প্লাস এতে আমরা টু এ প্লাস সি ব্যাস এটা আসলো এবার ফাই অফ এ মানে কত এক নম্বর থেকে পাবা ফাই অফ এ ইকুয়াল টু জিরো থেকে পাই বাই টু লগ অফ এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস এখানে বি থাকবে না কারণ আমরা এ ইকুয়াল টু বি ধরেছি তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স তারপরে এ স্কোয়ার স্কোয়ার কমন আসলে লগ এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স তার মানে ওয়ান তাহলে লগ অফ এ স্কোয়ার ডিএক্স তাহলে জিরো থেকে পাই বাই টু লগ এ স্কোয়ার ডিএক্স এখানে পাবো আমরা জিরো থেকে পাই বাই টু লগ এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু পাই লগ টু এ প্লাস সি বাই ওয়ান ওয়ান থেকে আমরা এটা পেলাম লগ এ স্কোয়ার তো কনস্ট্যান্ট মান
আর টুটাকে সামনে নিয়ে আসো, তাহলে এই চলে আসো সামনে, টু লক এ, আর এটা ইন্ডিকেশন খুলে আসবে আমাদের পাই বাই টু, পাই লক টু সি, সরি টু এ, এখানে টু টু কেটে যাচ্ছে, থাকছে পাই লক এ, এটা হচ্ছে মাইনাস পাই লক টু এ ইকুয়াল টু কত আমাদের সি, এটা এই পারে এসে মাইনাস করে দিলাম, তাহলে এখান থেকে আমরা পাবো সি কত, এটা আছে তার মানে কী হবে আমাদের বিয়োগ থাকলে ভাগ, তাই তো, তাহলে পাই লক এটা বা এটা তার মানে হাফ, তাহলে আমাদের আসলো সি ইকুয়াল টু পাই লগ হাফ, তাহলে এখানটা মান বসে দিই এখানে, তাহলে ফ্রম টু উই গেট আমরা কি পাবো ফাই অফ এ ইকুয়াল টু পাই লগ এ প্লাস বি, সি এর মানে হচ্ছে পাই লগ হাফ, দুটোকে গুণ সরি যোগ, যোগ মানে কি করতে হবে গুণ করতে হবে, তাহলে পাই লগ কত আসবে আমাদের এ প্লাস বি বাই টু, এটার মানে কত ফাই অফ এ, ফাই অফ এ মানে কত আমি ধরেছিলাম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু যে ফাংশন আমার দেওয়া আছে, তাহলে এখানে আসবে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লগ অফ এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু ডি এক্স ইকুয়াল টু এটা, আমাদের সম্ভবত এটা প্রমাণ করতে বলেছিল ইকুয়াল টু পাই লগ এ প্লাস বি বাই টু, আমাদের অ্যান্সার চলে এসেছে ফর অল এক্স কত বিরংশ হতে জিরো থেকে পাই বাই টু আর এ গ্রেটার দেন জিরো বি গ্রেটার দেন জিরো, ব্যাস প্রুফ, তাহলে এই ছিল আমাদের কয়েকটা এক্সাম্পল কীরকম টাইপের, এরকম টাইপের যদি আমাদের লিমিটগুলো কী থাকে কনস্ট্যান্ট থাকে, এরপর দিন আমরা শিখবো যদি লিমিটগুলো ভেরিয়েবল দেওয়া থাকে, ভেতরে তো প্যারামিটার আছে সে লিমিটেও একটা ভেরিয়েবল একটা অর্থাৎ কোনো প্যারামিটার দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করে ইন্টিগ্রেশন করবো সেই ব্যাপারে আমরা পরের দিন আলোচনা করবো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।